আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভ্রমণ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের গন্তব্যস্থল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার আরামবাগ থেকে। 11:30টার বাসে করে আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে, আর আমাদের বাসটি ছিল হানিফ পরিবহন। 480 টাকা করে টিকিট পড়েছে পার পার্সনের। প্রায় 5.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছেছি কুমিরাঘাটে। চারদিকে আলো তখনও পরিপূর্ণভাবে ফুটে ওঠে নাই, তারপরে ওখানকার সব দোকানপাট খোলা হয়েছে, কারণ ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের কর্মব্যস্ততা বেড়ে যায়। আপনাদেরকে জানিয়ে দেই, সন্দ্বীপ যাওয়ার একমাত্র যাতায়াত ব্যবস্থা হলো নৌপথ। তাই যে কোনো স্থান হতে আপনাকে সবার আগে চট্টগ্রাম আসতে হবে, সেখান থেকে কুমিরাঘাট আসতে হবে, তারপরে আপনাকে যেতে হবে সন্দ্বীপে। আপনারা যে পথটি দেখতে পাচ্ছেন, এই পথ ধরে এগিয়ে গেলে আপনারা জেটি ঘাটটি দেখতে পাবেন। এই পথ ধরে সামনে এগোতে থাকলে আপনারা যখন ঘাটে চলে আসবেন তখন দেখবেন যে অলরেডি মানুষের লাইন ধরে আছে টিকিট কেনার জন্য। তার কারণ হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম, কিন্তু সন্দ্বীপে যাতায়াত করার একটি মাধ্যম হচ্ছে নৌঘাট। তো যে কারণে একদম সকাল থেকে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট ক্রয় করার জন্য। এত ভোরে এত লম্বা লাইন, বুঝতে পারছেন প্রতিদিন কি পরিমাণ মানুষ সন্দ্বীপে যাতায়াত করে থাকে। আমরা আমাদের টিকিট করানোর জন্য নাইমুল ভাইকে রিকোয়েস্ট করে লাইনে দাঁড়িয়ে করে রেখেছিলাম, আর আমরা এর আশেপাশে যে সৌন্দর্য যেটা আছে সেটা দেখতেছিলাম। সো নাইমুল ভাই, অনেক কষ্ট হয়েছে, ধন্যবাদ নাইমুল ভাই, আপনি আমাদের জন্য এত কষ্ট করছেন। আপনারা এখন যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 1 কিলোমিটার লম্বা। আমরা যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল, সো শীতকাল থাকার কারণে এর আশেপাশে সব জায়গাটা শুকনো, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা পুরোটাই পানিতে ভরপুর থাকে। সো যারা বর্ষাকালে দেখতে চান তারা অবশ্যই বলবো যে বর্ষা সিজনে যাবেন। সো আমরা শীতকালে গিয়েছিলাম, শীতকালের সৌন্দর্যটা অন্যরকম, তবে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল এখানে। কুমিরাঘাট থেকে সন্দ্বীপে যাওয়ার ভাড়া পড়বে 120 টাকা এবং স্পিড বোটে ভাড়া পড়বে 250 টাকার। আমরা যখন গিয়েছিলাম তখন এত সকাল ছিল আর সকাল একটু উত্তাল ছিল, যে কারণে আমরা স্পিড বোট পাই নাই, এবং আমরা টিকিট কাটতে হয়েছে ইঞ্জিন চালিত যেটা নৌকা, সেটাও কিন্তু 800 টাকা করেই কাটতে হয়েছে, কারণ ওরা 120 টাকা করে যাচ্ছিল না। আমি আসলে এটা জানি না যে আমরা টুরিস্ট দেখেই কি এটা হয়েছে নাকি এটা ওসময়ের জন্য এমন ছিল। যারা স্থানীয় তাদের জন্য কি একরকম, বা টুরিস্ট যারা তাদের জন্য কি অন্যরকম কিনা, এই বিষয়টা আসলে আমার জানা নেই। তারপরে যাই হোক, বললাম যেহেতু এত লম্বা লাইন ছিল, সো সেই লাইন থেকে আমরা টিকিটগুলো কাটলাম। কাটার পরে যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা হাঁটতে হাঁটতে ঘাটের দিকে যাচ্ছি, মেইন যে ঘাট থেকে আমরা উঠবো। সো আপনারা চাইলে কিন্তু এটা হেঁটেও যেতে পারবেন, অথবা ওখানে যে রিক্সা পাওয়া যায় বা ভ্যান পাওয়া যায় বেসিক্যালি, সেই ভ্যানে করে আপনারা যেতে পারবেন। তো একদম সকাল হওয়ার কারণে যে চারপাশে যে সৌন্দর্যটা, এটা আসলে অনেক ভালো লাগতেছিল। আমি ঘাটে যাওয়ার আগে আপনাদেরকে সন্দ্বীপ সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিই। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত। দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপে প্রায় 3.5 লাখ মানুষ বসবাস করে। সন্দ্বীপের নামকরণ নিয়ে মূলত অনেক রকম প্রচলিত মতবাদ রয়েছে, এর মধ্যে 4টা খুবই প্রচলিত, আমি সেই 4টা আপনাদেরকে জানাচ্ছি। তার মতে বাগদাদ থেকে চট্টগ্রামগামী 12 জন আউলিয়া সমুদ্রের মাঝে এই জনশূন্য দ্বীপ আবিষ্কার করেন, তখন তারা এটিকে শূন্য দ্বীপ হিসাবে আখ্যায়িত করেছেন, যা কালক্রমে সন্দ্বীপ নামে পরিচিত। কিছু কিছু প্রবীণ লোক বলছেন যে সন্দ্বীপ নামটি এসেছে বালি এবং হিপ, বালির সাথে একত্রিত হওয়া থেকে। কিছু পণ্ডিত অভিমত দিয়েছেন যে পর্তুগিজ লোকের একে সন্দ্বীপ নামে অভিহিত করেছেন, যেটা 1999 সালে জি বারাস তার মানচিত্রে এই দ্বীপটিকে সুন্দিনানা হিসাবে চিহ্নিত করেছেন 1550 সালে। ক্যান্ডেল ব্রোক তার মানচিত্রে এটিকে সুন্দিভা হিসাবে উল্লেখিত করেছেন 1660 সালে। সর্বশেষ যেটি হচ্ছে মেজর রেনেল, তার মানচিত্রে এটিকে সন্দ্বীপ হিসাবে উল্লেখিত করেছেন। সো সন্দ্বীপ নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, এবং পরিশেষে এখন আমরা এটাকে সন্দ্বীপ বলেই জেনে আসছি আর কি। সো এছাড়া আমি আরেকটু যদি ইতিহাস সম্পর্কে যদি ডিপলি যাই, বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপের একটি দুর্দান্ত ইতিহাস রয়েছে। দ্বীপটি প্রায় 3000 বছর পুরানো, এবং এই দ্বীপের যে ইতিহাসটা এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা এই সম্পর্কে জানতে চান গুগল করে নিলে আরও বেশি তথ্য পাবেন। হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি ঘাটের কাছে। সো সিরিয়াল ধরে আমরা সবাই ইঞ্জিন চালিত যে নৌকা দেখতে পাচ্ছেন সেই নৌকায় উঠবো, কিন্তু তার আগে সেই নৌকায় ওঠার জন্য এই যে ছোটো বোটটা আছে এটা আগে আপনাকে উঠতে হবে। সো এই নৌকাটা আমার কাছে খুবই রিস্কি মনে হয়েছে, যে এই নৌকাটা খুবই রিস্কি লাগছে। সো ওই যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে সেই নৌকায় মূলত আমাদেরকে ছোট নৌকা থেকে নিয়ে যাওয়া হবে। সো আমার যখন উঠছি আমার কাছে মনে হয়েছে নিজেকে রিফিউজি মনে হয়েছে, লাইক যে আমি এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, আমার কাছে এরকম মনে হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ছিল। আমি যখন যখন এখান থেকে যাওয়ার পর মেইন নৌকাতে উঠছি, আপনার যে মেইন নৌকার যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে জাস্ট পুরোটাই মনে হচ্ছে যে আমরা ইতালি থেকে অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছি।
একদম সেরকম মনে হবে। তারপর আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতেছি। প্রায় 1 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছাইলাম সন্দ্বীপের ঘাটে। এটাই সেই ঘাট এই যেখান থেকে আমরা এখন উপরে উঠে যাব। খুবই হেট্টি একটা জার্নি হয়েছে। আমরা যখন আসছিলাম তখন আসলে ইচ্ছে ছাড়ে নাই, কেমন স্পিড বোট ছাড়ে নাই, যেখানে আমরা কি বলে ওটাকে ট্রলার না স্টিমার এটা ধরে আসছি, এখানে সময় বেশি লাগছে। স্পিড বোটে আসতে পারলে 20-25 মিনিট লাগতো আর কি। নামার পর আশেপাশের যে জায়গাটা এটাকে বেশ সুন্দর লাগছিল। সো আমরা হেঁটে এটা ঘাটের উঠলাম। এখন এখান থেকে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাব, বা যেখান থেকে ট্যাক্সি সিএনজি বাইক পাওয়া যায় সেখানে যাব। সো এখানেও কিন্তু আমরা যখন আসছিলাম তখন লম্বা একটা রাস্তা ছিল, সো এখানেও কিন্তু সেম একই ধরনের রাস্তা। বাট এখানে যে রাস্তাটা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, তার কারণ সেখানে দুপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে। সো আমরা চাইলে হেঁটেও কিন্তু যেতে পারেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, অথবা ভ্যান ভাড়া করতে পারেন, বা একটা ভ্যান 120 টাকা করে পড়বে। তো সন্দ্বীপ ঘাটে যে রাস্তাটা যেটা আমি বললাম খুব সুন্দর, চারপাশে যেমন গাছ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগতেছিল। সো যেহেতু আমি সন্দ্বীপ আগে কখনো আসি নাই, আমার কাছে মনে হচ্ছে যে সন্দ্বীপটা আসলে খুবই সুন্দর। বিকজ আমি যেটা বলছি, চারপাশে যে সৌন্দর্যটা, যে গাছপালাটা, এটা আমার কাছে একদম ভালো লাগছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ছোটখাটো একটা সুন্দরবনে একটা ফিল পাবো। বাট আই ওয়াজ রং। সামনের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আসলে আমাদের সাথে কি ঘটছে, আমরা কি এক্সপেকটেশন নিয়ে গেছি এবং কি দেখতে পাইছি, তো কি পরিমাণ হতাশ হয়েছি তো এই জায়গাটা দেখে। সো আশেপাশে যে গাছপালা দেখতে দিয়ে আমরা চলে আসছি ট্যাক্সি স্ট্যান্ডে। সো এখানে কিন্তু যেটা আমি বলছি, সিএনজি বাইক সবকিছুই পাবেন, কিন্তু প্রচুর পরিমাণে সিএনজি গাড়ি আছে এখানে। সো সব সময় সাবধান থাকবেন, যে কোনো জায়গায় নতুন জায়গায় যখন যাবেন সব জায়গায় সিএনজি গাড়ি থাকে, দরদাম করে যে কোনো কিছু নেবেন। সো আমরা 2টা সিএনজি নিয়ে রওনা দিলাম আমাদের সন্দ্বীপের মেইন স্পটে, যেহেতু আমরা আগে কখনো জানি, যেটা আমি আগে মেনশন করছি। সো যত দূর চোখ যায় কেবল শুধু গাছপালা, খালি জমে জমা। হ্যাঁ, সো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে অনেক অনেকদিন পর ঢাকা শহরের যেই গেঞ্জি পরিবেশ থেকে একটা খোলামেলা জায়গা আসছে, একদম নিজের আপন জায়গা মনে হয়েছে। সো আমরা একদম সন্দ্বীপের বাজার রাস্তা পেরিয়ে আমরা চলে আসছি একদম মেইন যে জায়গাটা, মেইন স্পট যেটা বলতে পারেন সেখানে। বাট এখানে আসার পর আমি এত পরিমাণ হতাশ হয়েছি, বিকজ অফ এখানে কিচ্ছু নেই। এই যে এখানে সুন্দর সুন্দর কটা গাছপালা দিচ্ছেন রং করা, এই জায়গাটা মূলত বিকালে বসে মানুষ আড্ডা মারে। আমরা যখন স্থানীয় কয়েকজনের সাথে কথা বলছি, ওনারা বলছে যে 5-6 কিলোমিটার পরে আরো একটা জায়গা আছে, ওই জায়গাটা নাকি সুন্দর। বাট আমরা যখন এখানে আসছি, আসার পর যখন এই জিনিসটা দেখছি, আমাদের আর কিছু ভালো লাগে না। সো আমরা ওই জায়গায় যাই নাই। তো আমরা এই জায়গাটাতে আপনারা যত দেখতে পাচ্ছেন যে পুরোটাই একদম চারণভূমি, এখানে প্রচুর পরিমাণ মহিষ আছে। সো একদম লাস্ট মাথায় গেলে আপনি সাগর দেখতে পাবেন। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যারা সাগর ভালোবাসেন বা যারা এরকম খোলামেলা পরিবেশ ভালোবাসেন, তাদের জন্য হয়তো সুন্দর একটা জিনিস হবে। আর তবে এই জায়গাটা আসলে বিকালবেলা সময় কাটানোর জন্য খুবই উপযোগী। সো আমরা খুবই হতাশ হয়েছি। হতাশ হওয়ার পর আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেন আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা আসলে এখানে থাকবো, আমরা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করলাম। প্রথমে কিন্তু আমি বলছিলাম স্পিড বোর্ডের কথা। সো আমরা প্রথমে কিন্তু স্পিড বোর্ড পাই নাই, বাট যখন আমরা যাওয়ার সময় স্পিড বোর্ড পাইছি। 250 টাকা করে স্পিড বোর্ডের টিকিট কেটে আমরা একদম চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর স্পিড বোর্ডে আমার জীবনের প্রথম যাত্রা ছিল, সো যে কারণে আমার কাছে খুবই ভালো লাগছে, একটু ভয় কাজ করছিল। তো আমাদের পরবর্তী ভিডিও হবে কক্সবাজার নিয়ে, কারণ আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেছি কক্সবাজারে। কক্সবাজারে থাকা খাওয়া নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে, তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা উপভোগ করেছি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।